আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, সবাই জানেন যে মাহে রমজান কিন্তু শুরু হয়ে গেছে। তো সবাইকে প্রথম মাহে রমজান মাসের শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে কীভাবে আপনারা মাহে রমজানের একটি টি শার্ট ডিজাইন করতে পারেন, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই মাহে রমজানের ডিজাইন টি শার্টটি কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম টি শার্ট তৈরি করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু মাহে রমজানের টি শার্টের জন্য আমি যে লোগোটা ব্যবহার করব, তো সেই লোগোটা যদি আপনারা পিএলপি আকারে নিতে চান, তাহলে কিন্তু আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু সেই পিএলপিটা আপনারা কিন্তু নিতে পারেন। তো আমি আপনাদের আজকে যে জিনিসটা দেখাবো যে কীভাবে আপনারা এই আমি যে পিএল লোগোটা তৈরি করেছি সেই লোগোটা কিন্তু আপনাদের দেখাবো, এবং কীভাবে আমরা একটা মোক আপ করেছি সেই মোক আপটাও দেখাবো। তো আমরা এই জিনিসটা তৈরি করেছি কিন্তু পিক্সেল ল্যাপের দ্বারা। তো আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাপটা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো 6 সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে আপনারা কিন্তু পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ডাউনলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা এখন আপনাদের আমি এখন দেখিয়ে দিব। তো পিএলপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আমার চলে যাবেন আমার ইউটিউব ডিসক্রিপশনে। তো ইউটিউব ডিসক্রিপশনে যাওয়ার পরে পরে দেখতে পারবেন যে এরকম একটা অপশন পাবেন পিএলপি ডাউনলোড লিঙ্ক। তো সেই পিএলপি ডাউনলোড লিঙ্কে আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন, তো এখানে ক্লিক করার পর এরপর আপনাদের এরকম একটি অপশন নিয়ে আসবে। তখন কিন্তু আপনাদের বলবে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, 6 সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছি আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা এখান থেকে এটাকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করা হয়ে গেলে এরপরে দেখতে পারবেন যে এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো সেই লিঙ্কে যখন ক্লিক করে দিবেন এরপরে কিন্তু আপনারা এই পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই টি শার্টের যে লোগোটা সেই লোগোটা তৈরি করবেন। তো এটা তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাবো এখন পিক্সেল ল্যাপে। তো আমরা পিক্সেল ল্যাপে চলে আসলাম। তো পিক্সেল ল্যাপে আসার পর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এই জিনিসটা আমি একটু উপরে রাখছি। তো রাখার পর এরপরে আমরা এখান থেকে এইখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে এটার কালার নিব হোয়াইট। তো আমরা কালারটা হোয়াইট নিলাম। হোয়াইট নেওয়ার পর এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এরপর আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এরপর আমাদের যে পিএনজি যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি সেই পিএনজিটা আমরা এখানে বসিয়ে দিব। তো এরপরে আমরা এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দেওয়ার পর এরপর আমরা এখন মাহে রমজানের একটি পিএনজি আমরা এখান থেকে নিয়ে আসব। তো আমরা ফর্ম গ্যালারিতে চলে গেলাম। তো ফর্ম গ্যালারিতে যে আমাদের ফোল্ডারে কিন্তু আমাদের সে পিএনজিটা আছে, সে পিএনজিটাকে আমরা নিয়ে আসব। তো এখান থেকে আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিয়ে এখান থেকে আমরা এখানে যখন দেখতে পাচ্ছেন যে ইরেজ কালার যে অপশনটা আছে সেই ইরেজ কালার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা প্রাস অপশনে ক্লিক করে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে কিন্তু আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। এরপর আমরা সুন্দর মতো এটাকে একটু বাড়িয়ে নিব, টলারেন্সটাকে একটু বাড়াবো। তো বাড়িয়ে নেওয়ার পর এরপর সুন্দর মতো করে কিন্তু এটাকে আমরা এখানে বসিয়ে দিব। তো এরপরে চাইলে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা স্টক দিতে পারেন। তো আপনারা এখানে স্টক দিয়ে দিবেন যতটুকু দরকার, যতটুকু চাইলে স্টক দিয়ে দিবেন। তো স্টক দিয়ে দেওয়ার পর আপনাদের লোগোটা কিন্তু হয়ে গেল। তো এবার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে এই ট্রান্সপারেন্টে ক্লিক করে দিবেন। তো ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এরপর আপনাদের যেটা করতে হবে যে এই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে লেয়ারে চলে যাবেন।
তো লেয়ারে যাওয়ার পর এরপর আপনারা এখান থেকে চলে যাবেন এতে, এই অপশনটা, এই অপশনে, এই অপশনে গিয়ে এখান থেকে আপনারা দুটোকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর এরপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। তো এরপর আপনারা এখান থেকে লোগোটাকে সেভ করে নেবেন। তো লোগোটাকে সেভ করা হয়ে গেলে তো লোগোটা সেভ করা হয়ে গেলে কিন্তু এরপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে এরপরে আপনারা চলে যাবেন পিচ্যাট নামের যে অ্যাপটা আছে সে অ্যাপটে। তো পিচ্যাট নামের অ্যাপসে আপনারা চলে আসবেন। চলে আসার পর এখান থেকে প্লাস চিহ্নিতে ক্লিক করবেন। প্লাস চিহ্নিতে ক্লিক করার পর এরপরে আপনারা গুগল থেকে যে কোনো টি শার্টের মোক আপ সেটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। আনার পর এরপর আপনারা এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখান থেকে আপনারা এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর এরপর আপনাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে এখানে নিয়ে আসবেন, অ্যাড করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা সুন্দর মতো করে বড় করে দিবেন। সুন্দর মতো বড় করার পর এরপর আপনারা এখান থেকে চাইলে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারেন। এরপর আপনারা এখান থেকে এখানে ব্ল্যান্ডে ক্লিক করবেন। তো ব্ল্যান্ডে ক্লিক করার পরে পরে আপনারা এখান থেকে মাল্টিপ্লাই ড্রাগন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরপর আপনারা এখান থেকে এই টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিবেন। টিক চিহ্ন অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের যে টি শার্টের ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেল। তো এরপর আপনারা এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের যে টি শার্টের যে লোগোটা কিন্তু সুন্দর মতো বসে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সব বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।